মোর অর লেস আমরা যদি বলি যে প্রাথমিক পর্যায়ে এটি আসলে সিমটমলেস বা কোনো উপসর্গবিহীন, তাহলে এটি কিন্তু আসলে খুবই একটি শঙ্কার বিষয় যে আসলে আমরা বুঝতেই পারছি না যে আমাদের কিডনিটি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। এই যে বুঝতে পারছি না কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কিনা বা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি আগে থেকেই বোঝা যাবে কিনা? একজন মানে প্রাপ্তবয়স্ক আমাদের সবারই কিন্তু উচিত যে বছরে একবার করে আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি। বিশ্বের প্রায় সব দেশে এটা মেনটেন হয়, আমাদের দেশেও অনেক অনেক ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের এই পরীক্ষাটা করা হয়, কিন্তু আমরা অতটা আসলে মেনটেন করি না। কিন্তু আমার মতে বছরে একবার তো আমাদের প্রাপ্তবয়স্ক সবারই একটা টেস্ট করা উচিত। কিন্তু যারা অ্যাট রিস্ক, তাদের যাদেরকে মাস্ট করতে হবে, তারা হচ্ছেন যাদের পরিবারেই হাই প্রেশার আছে, যাদের নিজেদের ডায়াবেটিস আছে বা পরিবারে ডায়াবেটিস আছে, যারা জানেন যে পরিবারে কারো কিডনি রোগ ছিল, বংশে এমন কোনো রোগ আছে যেখান থেকে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা আছে, শরীরে অন্য কোনো রোগ আছে যেটা কিডনিকে এফেক্ট করতে পারে, যেমন লুপাস নেফ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেগুলো থেকে কিডনি এফেক্টেড হতে পারে, তারা তো অবশ্যই চেক আপ করবেন। যারা ধরেন কিছু ওষুধ খাচ্ছে যেগুলো কিডনির জন্য কিডনি বান্ধব ওষুধ নয়, ব্যথার ওষুধ, মানে এনএসএইচ জাতীয় যে ওষুধগুলো, তারা হচ্ছে রেগুলার কিডনি পরীক্ষা করবেন। এছাড়া যাদের ওই আগে যেসব বললাম যে যে টুকটাক যে সাইন সিমটমগুলো হয়, ওগুলো থাকলে তো অবশ্যই করবেন। জি, এই পরীক্ষাগুলো আসলে কী ধরনের পরীক্ষা করবেন, যদি আমরা পরীক্ষাগুলোর নাম সম্পর্কে একটু? হ্যাঁ, অবশ্যই পরীক্ষা, প্রথমত আমরা একটা পোস্টাবে একটা রুটিন পরীক্ষা করি, একটা রক্তের একটা সিবিসি করি, কিডনিতে কিডনির যে পয়েন্ট আমরা সিরাম ক্রিয়েটিনিন ধরে থাকে এটা কেমন আছে এটা জানতে চাই। তারপরে আমরা রোগীর একটা কিডনির আসলে একটা সিঙ্গেল পরীক্ষা দিয়ে কিডনিকে জাজ করা যায় না, একটা ইমেজিংও লাগে, একটা আলট্রাসোনোগ্রাফিও করা লাগে, সাথে আমরা একটা এক্সরেও করে নিই যে কোনো পাথর টাথর থাকলে সেটা যেন আমরা বুঝতে পারি। তো মোটামুটি তিন চারটা পরীক্ষা করে আমরা রুটিনলি চেক আপ করে নিতে পারি কিডনির। আর এই যে বলছেন যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, যেটি আসলে আমরা বলতে পারি একটি নীরব ঘাতক, সিমটম ছাড়াই আসলে কিডনিকে নষ্ট করে দিচ্ছে, এই রোগটি নিয়ে যখন রোগীরা এসে থাকেন, আপনারা সেই সময় আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা দেন? আমরা প্রাথমিকভাবে এই চারটা পরীক্ষাই দিই, এরপরে যার হচ্ছে দেখলাম যে হয়তো প্রোটিন চলে যাচ্ছে যাদের বেশি, তখন আমরা তাদেরকে 24 ঘন্টায় কতটুকু প্রোটিন গেল সেটা পরীক্ষা করি। আবার যাদেরকে দেখলাম যে হচ্ছে আলট্রাসোনো করে দেখলাম যে অনেক সিস্ট পাওয়া যাচ্ছে, তখন আমরা ফ্যামিলি হিস্ট্রিটা নেই যে আপনার কি পরিবারে কারো কিডনি রোগ আছে কি না, তখন আলট্রাসোনো করে আমরা বাকিদেরকে বা তার আরও কী কী রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো দেখে নেই। এবং কিডনির যদি আমি সমস্যা পেয়ে থাকি, প্রথমে আমি তার স্টেজিং করে নিব যে সে আসলে কোন ধাপে আছে, স্টেজ 1, 2, 3 যেগুলো বললাম আর কি, স্টেজিং করে সেই অনুযায়ী তাকে আমরা আরেকটু মানে আরও যা যা ওই রোগ থেকে আরও যা যা কমপ্লিকেশন হতে পারে, যেমন রক্তের মাত্রা, রক্তে চর্বির মাত্রাটা বেড়ে যেতে পারে, এগুলো হার্টের সমস্যা থাকতে পারে, এবং যাদের যারা ডায়াবেটিক না তাদের ডায়াবেটিস আছে কি না সেটাও দেখা, এবং সেটাও রেগুলার মনিটর করা, চিকিৎসা করা, স্টেজ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি।